শ্যাক বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে যে আমার অতীতে কোনো খারাপ সম্পর্ক ছিল কি না আমার অতীতে একটা খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও আমি আমার স্বামীর কাছে তা গোপন রাখি এতে কি আমার গুণ হবে বা আমার এই কাজটি থেকে ঠিক হয়েছে স্বামী স্ত্রীকে তুই বলে ডাকতে পারবে কি বাসর রাতে কি কি আমল আছে শ্যাক বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে যে আমার অতীতে কোনো খারাপ সম্পর্ক ছিল কি না আমার অতীতে একটা খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও আমি আমার স্বামীর কাছে তা গোপন রাখি এতে কি আমার গুণা হবে বা আমার এই কি ঠিক হয়েছে আপনার এই কাজটি সঠিক হয়েছে যদি আপনি মিথ্যা বলেছেন এই মিথ্যা বল আপনার জন্য বৈধ কারণ আপনার স্ত্রী আমাদের অনেক স্বামীর এই কাজটা করে থাকে এবং অনেক স্ত্রী কাজটা করে থাকে বিয়ের প্রথম রাত্রেই স্বামীকে জিজ্ঞেস করে আগে তোমার কী কী সম্পর্ক ছিল বলো আমি তোমাকে ক্ষমা করে দিবো আগে যা আসছিল অসুবিধা নেই খালি আমাকে বলো কোনো সমস্যা নাই এবার বলার পরে সংসারে অশান্তির আগুন লাগছে হ্যাঁ তুমি তো সেই লোক কিছু হলেই এই শুরু হয়েছে এই তো তুমি তো সেই লোক তুমি আগে তিন চারজন সম্পর্ক ছিল বলছিলে না আমার কাছে বিয়ের প্রথম রাতে স্বামী আবার স্ত্রীকে ধরবে হ্যাঁ তুমি এই এই কাজ করছো এই শুরু হয় সংসারে অশান্তির আগুন এই জন্য শরীয়ত বুঝতে হবে ইসলাম বুঝতে হবে রে ভাই বোন আবেগে চলা যাবে না আপনি পূর্বে যা করেছেন সেগুলো আল্লাহ আল্লা সুবাহাল কাছে ক্ষমা চাইবেন আর আপনার স্বামীর কাছে এগুলো প্রকাশ করতে যাবেন না অনেকে আবেগে বলে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে সে এত ভালোবাসে আমার খারাপ অতীতের ইতিহাস বললেও সে কিছু মনে করবে না আপনি কী করে বুঝতেন শোনার পরে তার মনটা খারাপ হয়ে যাবে তার কাছে মনে হবে ইস আমি এমন একটা মেয়ে বিয়ে করলাম যে আল্লাফ করুন আগেই সে খারাপ কাজে লিপ্ত ছিল এই জন্য আপনি আপনার হাজব্যান্ডকে বলেন নাই খুব ভালো কাজ করেছেন স্ত্রী যেমন প্রয়োজনের ক্ষেত্রে স্বামীর কাছে মিথ্যা বলতে পারে স্বামীও এই ধরনের এই ধরনের ক্ষেত্রে স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারে তার মানে স্বামীর আগে কোনো অতীত খারাপ সম্পর্ক ছিল সেটা স্ত্রীকে বলবে না জিজ্ঞেস করলেও বলা উচিত নয় আবার স্ত্রীর আগে কোনো খারাপ সম্পর্ক ছিল জিজ্ঞেস করলেও স্বামীর কাছে বলা উচিত নয় বরং স্বামীর কাছে একে অপরে স্বামী স্ত্রী একে অপরের কাছে তার ভালো গুণগুলো তুলে ধরবে অতীতের কোনো পাপের কথা তুলে ধরবে না কারণ এটা আসলে ক্ষমা করা যায় না স্বামী যতই ভালো স্ত্রী যতই ভালো হোক তার কলিজে একটা আঘাত লাগবে মনে করবে জিস আমি একদম ভালো একটা পবিত্র স্বামী যদি পেতাম স্বামী মনে করবে আমি একটা ভালো পবিত্র স্ত্রী যদি পেতাম তাহলে কতই না ভালো হতো এই জন্য স্বামী স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর কাছে এই ধরনের পূর্বের গোপন কোনো পাপের কথা উল্লেখ করা উচিত নয় এরপর প্রশ্ন স্বামী স্ত্রীকে তুই বলে ডাকতে পারবে কি স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক মায়া মমত আন্তরিকতার সম্পর্ক সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে আদর করে তুমি বা তুই ইত্যাদি বলা যেতে পারে যদি তুই বলাটা তার জন্য অপমানজনক না হয় সাধারণত আমরা আমাদের আঞ্চলিক ভাষা যতটুকু বুঝি একে অপরকে তুই করে তখন বলে এটা অপমানের স্বরে কিন্তু কোন কোনো দেশে হয়তো এরকমও হইতে পারে যে তুই এটা একটা আদরের ভাষা যদি আদরের ভাষা হিসেবে হয় স্ত্রী যদি মাইন্ড না করে রাগ উন্নীত না হয় তাহলে তাকে তুই করে বলা যেতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় তুই বলাটা যেহেতু অপমানজনক এবং যদি সে মনে কষ্ট যায় মনে করেন তাহলে তাকে বলা যাবে না কারণ কোনো মানুষকে অপমান করা নিষেধ এবং নিজের স্ত্রীকেও নবী ইসলাম বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু প্রত্যেকটা মুসলিমের জন্য অপর মুসলিমের তিনটে জিনিসকে এমন পর্যন্ত হারাম একটি হচ্ছে তাকে অন্যায়ভাবে রক্তাক্ত করা হারাম দুই নাম্বার হচ্ছে তাকে অপমান করা হারাম তিন নম্বর হচ্ছে তার মাল অন্যায়ভাবে খাওয়া হারাম তাহলে এই তিনটি জিনিস যেহেতু হারাম এই তিনটে জিনিস কেয়ামত পর্যন্ত হারাম এই জন্য স্ত্রী অপমান বোধ করে বা স্বামী অপমানবোধ করে এমন কিছু স্বামীকে বলা যাবে না স্ত্রী অপমান বোধ করে এমন কিছু স্ত্রীকে বলা যাবে না আমরা অনেক ক্ষেত্রেই হাসির ছলেও স্ত্রীকে অপমান করি তবো এই এলাকায় আমি কি যাই আমার আব্বা না আমার বিয়ে করাইছে নাহলে আমি যাইতাম তার মানে এমন ভাব দেখায় যে উনি রাজপতি হ্যাঁ উনি ওখানে গেছেন তারপরে এই বংশে মানে বংশ নিয়া বাপ নিয়া মা নিয়া কখনো স্ত্রীকে অপমান করবে না মনে রাখবেন বিশেষ করে স্বামীদের একটা বদভ্যাস কথায় কথায় তার মা বাপ এলাকা তার মা বাপ এলাকার গোষ্ঠীর কোনো দোষ নেই অন্যায় করলে সে করছে পারলে তাকে বলেন কিন্তু মা বাপ নিয়ে কিছু বলা যাবে না কাজে অপমান বোধ করলে তাকে তুই বা এই ধরনের অপমানমূলক শব্দ বলা যাবে না আদর করে বলা যেতে পারে বরং আদর করে মাঝে মাঝে একটু ভিন্ন নামে ডাকা আদরের ভাষায় ডাকা শুন না নবী সাল্লাহসাল্লাম আয় আল্লাহ তালাহাকে তিনি হুমায়রা ডাকতেন হুমায়রা আয়েশা আবার আয়েশাকে মাঝে মাঝে সংক্ষিপ্ত আকারে ডাকতেন ইয়া আ ই নাম হচ্ছে ইয়া ই টু ডাকতেন ইয়া আ ইসু সংক্ষেপে এগুলো হচ্ছে সুন আদর করে ভালোবেসে হ্যাঁ আমরা দেখেছি আগেরকালের মুরব্বীরা মাসাল্লা বয়স হলে কী হবে কিন্তু ভালোবাসা বয়স হয়নি মানে উনি মুরব্বী হলে কী হবে ভালোবাসা কিন্তু মুরব্বী হয় নাই আদর করে ডাকে টুনটুনির মা হ্যাঁ টুনটুনির টুনটুনি তারপরে আপনার শুকুনি তারপরে টিয়া ময়না পাখি এগুলো কিন্তু উচিত তাকে আদর করে কিন্তু নাতি নাতনির জন্য পারে না কিন্তু রাতে অন্ধকারে একা এক হলেও এরকম আদর করে ডাকে এখনও অনেক মুরব্বীকে দেখেছি তার নাম একটা কিন্তু স্ত্রীকে আদর করে আলাদা আরেকটা নামে ডাকে এগুলো যায় যাচ্ছে তাকে আদর করে ভালোবাসার স্বরে তবে অপমান বোধ হয় এমন কোনো শব্দে তাকে ডাকা যাবে না এরপরের প্রশ্ন বাসর রাতে কি কী আমল আছে যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতে পারতাম বাসর রাতের করণীয় আমল সব তো বলা যাবে না যে আমলগুলো বলা যাবে শুধু সেগুলোই বলছি এক নম্বর হচ্ছে বাসর রাতে বা বিয়ের প্রথম রাতে উচিত হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটি দোয়া করা যেটা আমরা অনেকে জানি না এবং অনেকেই না জানার কারণে সাংসারিক জীবনে অনেক অশান্তিতে ভুগি স্ত্রীর বিয়ের প্রথম রাতে নবী ইসাল্লা বলেছেন এই যে কপালে ঠিক কপালের চুলের মাথায় মানে সামনের দিকে এখানে হাত দিয়ে স্ত্রীর মাথার উপরে হাত দিয়ে দোয়া পড়তে হয় ইন্নি ওয়া আল্লাহরি এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কল্যাণ পাবে সন্তুষ্টি পাবে সে আনন্দে জীবন যাপন করতে পারবে অনেকেই এই দোয়াটা আমরা জানি না খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া তাহলে বিয়ের প্রথম রাত্রে এক নম্বর করণীয় হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া বলা নাম্বার দুই দুই নম্বর হচ্ছে কমপক্ষে দুই রেখা সালাত আদায় করা অজু করে এসে পবিত্র হয়ে বাসর ঘরে প্রবেশ করবেন এবং সালাত আদায় করবেন সালাত আদায়ের ক্ষেত্রে আপনি সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারেন আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে আপনি সামনে দুই রেখা সালাদ আদায় করাবেন অথবা নিজেরাও পড়তে পারেন তিন নম্বর হচ্ছে স্ত্রীকে বিভিন্ন উপদেশ দিবেন ভালো যে সকল উপদেশ আছে ওই সকল উপদেশগুলো দিবেন পরবর্তী জীবনে সে কী করে চলবে কারণ মেয়েদের প্রথম রাতের বা এই কথাগুলো তার খুব মনে থাকে এবং স্ত্রীও যেহেতু প্রথম রাতের একটা স্মরণীয় রাত এটা খুব স্মরণ থাকে এই জন্য এখানে উপদেশ দিতে পারেন স্ত্রীর স্বামীকে স্বামী স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে নিজের মা বাবা সম্পর্কে পরিবার পরিচালনার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে নিজের ব্যাপারে এবং আল্লাহর ইবাদতের ব্যাপারে বিভিন্ন ভালো ভালো উপদেশগুলো দিবেন নাম্বার চার চার নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রীকে নিয়ে আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করবেন যেন পরবর্তী জীবনটা সুখীময় হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমরা আমি চারটা পয়েন্ট বলেছি এক স্ত্রীমাতা হাত দিয়ে দোয়া করা নাম্বার দুই স্ত্রীকে নিয়ে আদায় করা নাম্বার তিন স্ত্রীকে বিভিন্ন উপদেশ দেওয়া স্ত্রী স্বামী একে অপরকে বিভিন্ন উপদেশ দেওয়া নাম্বার চার হচ্ছে স্ত্রীর নাম্বার চার হচ্ছে স্ত্রীকে নিয়ে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে বিভিন্নভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে পরবর্তী জীবন সুখী হওয়ার জন্য দোয়া করবেন এইগুলো হচ্ছে মোটামুটি করণীয় বাকিগুলো আপনারা জানেন সেগুলো বলার দরকার নেই তো বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুগণ এই আমলগুলোর পাশাপাশি মনে রাখতে হবে আপনার সাংসারিক জীবন সুখী হওয়ার জন্য কোনো হারাম কাজ দিয়ে যেন আপনার বিবাহটা না হয় নাচ গান অবৈধ বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের বিবাহের প্রথম জীবন প্রথমটাই আমাদের সূচনা হয় হারাম দিয়ে যার কারণে আমাদের পরবর্তী পারিবারিক জীবনে অশান্তি লেগেই থাকে এই জন্য জীবনকে পারিবারিক জীবনকে সুখীময় করার জন্য অবশ্যই আপনার বিবাহের সূচনা যেন সুন্দর পদ্ধতি ইসলামী পদ্ধতিতে হয় আরও অনেকগুলো সহবাসের নিয়ম কানুন ইত্যাদি বিভিন্ন মশাল আছে এগুলো এইভাবে ওপেনলি ইন্টারনেটে বলা সম্ভব নয় এগুলো সম্পর্কে যে কোনো একটা বাংলা হোক আরবি হোক অথবা বাংলা হোক একটা ইসলামী কিতাব কিনে কোনো যে দলিভিতে কিতাব কিনে সেখান থেকে বিস্তারিত পড়ে নেবেন আল্লা সুবান আউতাল আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন